আজ শুরু করব রেডক্স রিঅ্যাকশন পার্ট টু ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন রেডক্স রিঅ্যাকশন মলিকিউলার অ্যান্ড আয়নিক ইকুয়েশন জিনিসটা কি সেটা সম্বন্ধে বলবো আজকে। কি বলবো? মলিকিউলার অ্যান্ড আয়নিক ইকুয়েশন এটা সম্বন্ধে বলবো, মলিকিউলার অ্যান্ড আয়নিক ইকুয়েশন। তো একটা রিয়াকশানকে কীভাবে মলিকিউলারভাবে লেখা হয়, কীভাবে আয়নিকভাবে লেখা হয় সেটা সম্বন্ধে আজকে বলবো আর কি। সাপোজ একটা রিয়াকশান লিখছি, ফেরিক ক্লোরাইড FeCl3 এর সঙ্গে স্ট্যানাস ক্লোরাইড SnCl2। ধরো রিয়াকশান করার পরে হলো ফেরাস ক্লোরাইড FeCl2 প্লাস স্ট্যানিক ক্লোরাইড SnCl4। এটা যদি ব্যালেন্স করি, ব্যালেন্সটা কীভাবে হয় সেটা তো পরে শিখবে, মেথডটা জাস্ট এখন ব্যালেন্স করে রাখলাম। এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা হলো একটা মলিকিউলার রিয়াকশান। এইরকমভাবে যদি কোনো রিয়াকশানকে লিখি তখন তাকে বলি আণবিক বিক্রিয়া বা মলিকিউলার রিয়াকশান। তাহলে কী লিখবো ডেফিনেশনটা, যে মলিকিউলার ইকুয়েশানকে কী বলি? দি রিয়্যাক্ট্যান্ট রিয়্যাক্ট অ্যান্ড অ্যান্ড প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাভ বিন রিটেন হ্যাভ বিন রিটেন ইন মলিকিউলার ফর্মস, দাস দি ইকুয়েশন ইজ কল্ড অ্যাজ মলিকিউলার ইকুয়েশন তাহলে এইরকম ইকুয়েশনকে আমরা কী বলবো? মলিকিউলার ইকুয়েশন। মলিকিউলসভাবে লিখেছি রিয়াকট্যান্ট এবং প্রোডাক্ট দুটোকে আমরা মলিকিউলার রিয়াকশানভাবে লিখেছি, তাই কোনো মলিকিউলার ইকুয়েশন বলি। এখন এই ইকুয়েশনটাকে কীভাবে আমরা আয়নিক ইকুয়েশনে লিখবো, এই ইকুয়েশনটাকে সেটাই শেখাই এবার। ফার্স্ট কথা হচ্ছে আয়নিক ইকুয়েশন মানে লেখার সময় সর্বপ্রথম আমরা কী লিখবো? আয়নিক যে কম্পাউন্ডটা থাকবে সেটাকে আমরা ভেঙে দেবো তার অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন ফর্মে। এখন তার আগে শিখতে হবে একটা আয়নিক কম্পাউন্ডকে কীভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন ভাঙে। সাপোজ একটা ইকুয়েশন ধরো, AxBy একটা ইকুয়েশন, একটা আয়নিক কম্পাউন্ড। এই আয়নিক কম্পাউন্ডটা কীভাবে ব্রেক করে? XaY+YBx-, এইভাবে একটা আয়নিক কম্পাউন্ড ব্রেক করে। তাহলে সাপোজ দেখো FeCl3 কীভাবে ব্রেক করবে? FeCl3 আয়নটা এখানে সাফিক্সে কিছু নয়, 1 আছে, তাহলে 1টা আগে, দেন Fe, তারপরে মাথার পরে ওয়াই, বলতে ওয়াই বলতে এখানে 3 প্লাস আগে ওয়াই লিখবো মানে 3, তারপরে BCl আর এক্স বলতে কে 1, তাই 1 মাইনাস মানে শুধু মাইনাস। এইভাবে একটা কম্পাউন্ডকে ভাঙতে হয়। এখন ধরো সাপোজ তার আগে ধরো 2 আছে, আমি আরেকটা ইকুয়েশন দেখাচ্ছি 2H2SO4, এটাকে কীভাবে ভাঙবো? তার আগে জাস্ট 2 লিখেছি, আগে H2SO4কে ভাঙি। H2SO4 ভেঙে গেলে কী হয়, কম্পাউন্ডটা ভেঙে গেলে 2H+ SO4 নিজেই একটা ফাংশনাল, সেই জন্য SO4ভাবেই আমরা ভাঙি। তো SO4 2-, আগে 2 ছিল, একে মাল্টিপ্লাই করলে কী হবে, 4H+ 2SO4 2-, এইভাবে ব্রেক করতে হয়, ঠিক আছে। তাহলে এটাকে এখন আমরা আয়নিক কম্পাউন্ডে ভেঙে দিই। তাহলে ভাঙলে কী হবে, এই কম্পাউন্ডটা এখন আয়নিক কম্পাউন্ডে ভেঙে গেলে কী হবে? তাহলে 2Fe3+ 3 আগে আসছে, 3Cl- হবে, তার 2 দ্বিগুণ করে 6Cl- প্লাস SN2+ Cl-, আর সাইন দিয়ে কী লিখবো, 2Fe2+ 4Cl- প্লাস SN4+ 4Cl-, এইভাবে একটা আয়নিক ইকুয়েশনে ভাঙবো। এখন একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, দেখো এখানে ইলেকট্রনিক চেঞ্জ কী হয়েছে। দেখো Fe3+ থেকে Fe2+ হয়েছে, Cl- কোনো ইলেকট্রনিক চেঞ্জ হয়নি, কোনো ইলেকট্রনিক আয়নিক এই Cl- আয়নের কোনো চেঞ্জ হয়নি। কারণ টোটাল কটা Cl সেখান থেকে এই সাইডে আছে 6টা 6Cl- এই সাইডে আছে 4
এই সাইডে কটা আছে, ফোর আছে, আর এদিকে ওটা টু সিএল মাইনাস, তো এটা ফোর সিক্স আর টু এইট, এদিকে ফোর আর ফোর এইট সিএল মাইনাস, তাহলে বোথ সাইডে আমি কী করতে পারি, কেটে দিতে পারি। তো আলটিমেটলি কী পড়ে থাকলো, টু এফই থ্রি প্লাস প্লাস এস এন টু প্লাস প্লাস টু এফই টু প্লাস প্লাস এস এন ফোর প্লাস, এই ইকুয়েশনটা পড়ে আছে, এই ইকুয়েশনটা পড়ে আছে। তাহলে এটাকে আমি কী বলবো, দিস ইজ আয়নিক ইকুয়েশন। তাহলে ইকুয়েশনটাই কি, আয়নিক ইকুয়েশন, দিস ইজ আয়োনিক ইকুয়েশন। তাহলে এটাই কি, আয়নিক ইকুয়েশন। এখন একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই সিএল মাইনাস আয়নের কোনো ইলেকট্রনিক চেঞ্জ হয়নি, সেই জন্য একে আমরা কী বলতে পারি, স্পেকটেটর আয়ন বা দার্শনিক আয়ন, জাস্ট দার্শনিক আয়ন বলি বা স্পেকটেটর আয়ন বলি। যে সঙ্গে তাহলে স্পেকটেটর আয়ন জিনিসটা কি, দি আয়ন আয়নস হুইচ ডু নট আন্ডারগো ডু নট আন্ডারগো এনি ইলেকট্রনিক চেঞ্জ ডিউরিং এ কেমিক্যাল চেঞ্জ আর কল্ড স্পেকটেটর আয়ন। তাহলে স্পেকটেটর আয়ন জিনিসটা কী বোঝা গেল, যেখানে কী হবে, কোনো যে সমস্ত রিয়্যাক্ট্যান্ট প্রোডাক্টে ইলেকট্রনিক কোনো চেঞ্জ হবে না একটা কেমিক্যাল রিয়াকশান, তখন থেকে স্পেকটেটর আয়ন। তাহলে এখানে স্পেকটেটর আয়নকে সিএল মাইনাসের কোনো কাজ নেই, জাস্ট ব্যালেন্সের জন্য কাজে লাগে। এখন শেখাবো, বলবো যে এই আয়নিক ইকুয়েশানের, এখন এই বলবো যে আয়নিক ইকুয়েশানকে লেখার জন্য কিছু রুলস আছে, সেই রুলসগুলো কী কী, তাহলে এখানে লিখবো দি রুলস ফর রাইটিং আয়নিক ইকুয়েশন। এখন রুলগুলো কী কী একটা আয়নিক ইকুয়েশন লেখার জন্য, এক নম্বর রুলস কী হবে, অল আয়নিক কম্পাউন্ডস ইনভলভস এ কেমিক্যাল চেঞ্জ আর এক্সপ্রেসড আয়োনিক সিম্বল মানে আয়োনিক সিম্বলে লিখবো। প্রথম কি বললাম, সমস্ত আয়োনিক কম্পাউন্ডগুলোকে আমরা আয়োনিক সিম্বলে লিখবো। অ্যান্ড যদি কোনো একটা আয়োনিক রিয়াকশান যদি কোনো কোভ্যালেন্ট সাবস্ট্যান্স থেকে থাকে বা কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড থেকে থাকে, তখন সেটাকে কি তার মলিকিউলার ফর্মেই লিখবো, কোনো আয়নিক কম্পাউন্ড তো তার হবে না, তাই লিখবো না। তাই সেকেন্ড রুল কী বলতে পারি, কোভ্যালেন্ট সাবস্ট্যান্স আর রিটেন ইন মলিকিউলার ফর্মস। লাইক কেমন একটা দুটো এক্সাম্পল দিই, লাইক H2O একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, NH3, CO2, NO এক্সেট্রা, এগুলোকে আমরা তার আয়নিক ফর্মে লিখবো, এই মলিকুলার ফর্মেই লিখবো যদি থেকে থাকে। থার্ড নম্বর রুলস বলছে দি আয়নিক কম্পাউন্ড হুইচ ইজ হাইলি ইনসলিউবল ইজ এক্সপ্রেসড ইন মলি
মলিকিউলার ফর্মস, মলিকিউলার ফর্মসে লিখব, মানে যে সমস্ত আয়নিক কম্পাউন্ডগুলো জলের মধ্যে ইনসলিউবেল সেই কম্পাউন্ডগুলোকেও আমরা কী লিখব, আমরা মলিকিউলার ফর্মে লিখব। সেকেন্ড থার্ড গেল, ফোর্থ রুলস কী বলছে, ফোর্থ রুলস আমরা যদি লিখি, ফোর্থ লিখব স্পেকটেটর আয়ন আর ক্যান্সেলড। স্পেকটেটর আয়নকে আমরা আয়নিক ইকুয়েশন লিখতে পারবো না, তো লিখতে পারি স্পেকটেটর আয়ন, আয়নস আর ক্যান্সেলড, আয়ন আর ক্যান্সেলড, ক্যান্সেলড স্পেকটেটর আয়নকে আমরা কী করবো, ক্যান্সেলড করবো। ফিফথ নাম্বার কী লিখতে পারি, আয়নিক চার্জ, আয়নিক চার্জ মাস্ট বি ব্যালেন্সড, ব্যালেন্সড বোথ সাইড, অন বোথ সাইড, বোথ সাইড মানে কি, আয়নিক চার্জ যে চার্জটা থাকবে সেটা বোথ সাইডে কিন্তু ব্যালেন্স করতে হবে। আগে যে রিয়াকশানটা লিখেছিলাম সেই রিয়াকশন আয়নিক ফর্মটা কী ছিল জানো, টু এফ ই থ্রি প্লাস প্লাস এস এন টু প্লাস ইকুয়ালস টু ছিল টু এফ ই টু প্লাস প্লাস এস এন ফোর প্লাস। দেখো এখানে চার্জ টোটাল কত আছে, ফোর, আর এই দুই দুগুণে চার, এরপর ফোর ফোর এইট প্লাস আছে এই সাইডে, এই সাইডে তিন দুগুণে সিক্স আর টু, এই সাইডেও এইট, তার বোথ সাইডে কী আছে, আয়নিক চার্জটা কী আছে সেম আছে, মানে ব্যালেন্সড আছে, তাই জন্য আমরা এটাকে আয়নিক ইকুয়েশন বলতে পারি। আর একটা এক্সাম্পল আমরা যদি বলি, অ্যানাদার এক্সাম্পল, চলো আর একটা এক্সাম্পল দিয়ে লাস্ট করি। একটা এক্সাম্পল লিখছি, সাপোজ ম্যাঙ্গানিজ অক্সাইড এম এন ও টু প্লাস এইচ সি এল, রিয়াকশান করে কী হলো, এম এন সি এল টু হলো প্লাস এইচ টু ও প্লাস সি এল টু, একটা ইকুয়েশন, এটাকে আমরা আয়নিক ইকুয়েশন লিখবো। আচ্ছা তার আগে ব্যালেন্স, ব্যালেন্সটা এখন শিখে লাভ নেই, আমি জাস্ট বলে দিচ্ছি, এখন ব্যালেন্সটা তো পরে রুলস অনুযায়ী বলবো। এটার ব্যালেন্স করলে হবে ফোর ফোর, এটা টু, এটা টু, হ্যাঁ সব ব্যালেন্স, এই এই রিয়াকশানটা। তো এই রিয়াকশানটা ফার্স্ট আমি আয়নিক ফর্মে লিখবো। একটু ভালো করে দেখো এখানে যে কম্পাউন্ডগুলো আছে তার ভেতরে এম এন ও টু, এম এন ও টু অ্যান্ড এইচ টু ও টু কী কোভ্যালেন্ট কম্পাউন্ড, সো এটাকে আমরা ব্রেকগুলো আয়নিক ফর্মে লিখতে পারবো না, বাদ বাকি যা আছে সমস্ত কিছু এইচ সি এল, সি এল টু, এইচ সি এল, এই সি এল টু, এটাও কি, এটাও কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এখানে একমাত্র আয়নিক কম্পাউন্ড কে কে আছে, এগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, এগুলো কি, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কম্পাউন্ড। আর আয়নিক কম্পাউন্ড কী কী আছে, এইচ সি এল অ্যান্ড এম এন সি এল টু, কি আয়নিক কম্পাউন্ড, এইচ সি এল আর এম এন টু কী আছে, আয়নিক কম্পাউন্ড আছে। তাহলে এটাকে ব্রেক করে লিখবো, ব্রেক করে লিখলে কী হবে, চলো ব্রেক করে লিখি, এটা তো কোভ্যালেন্ট কম্পাউন্ড তাহলে এম এন ও টুই থাকবে, ভেঙে গেলে কী হবে, এইচ প্লাস সি এল মাইনাস, ফোর আছে ফোর এইচ প্লাস প্লাস ফোর সি এল মাইনাস, এটা ব্রেক করে লিখলে কী হবে, এম এন টু প্লাস প্লাস টু সি এল মাইনাস, এইচ টু ও তো কোভ্যালেন্ট কম্পাউন্ড তাহলে এইভাবেই লিখবো, এইচ টু ও সি এল টু ও কোভ্যালেন্ট কম্পাউন্ড তাই সি এল টু কে এইভাবে লিখবো। হ্যালো, আচ্ছা একটু ভালো করে দেখো এখানে কোনো স্পেকটেটর আয়ন আছে কি না, আছে সি এল মাইনাস, তাহলে ক্যান্সেল আউট করতে হবে, কিন্তু ব্যালেন্স নেই, আচ্ছা টু সি এল কমন নিয়ে নাও, এদিকে দুটো সি এল বাদ দিয়ে দাও, তাহলে কত, টু সি এলটাকে এদিকে নিয়েছিলো মাইনাস টু সি এল, ফোর সি টু ফোর সি এল মাইনাস থেকে টু সি এল বাদে টু সি এল পরে থাকবে, তাহলে লিখলে কী হবে, এম এন ও টু প্লাস ফোর, লিখলে কী হবে, এম এন ও টু প্লাস ফোর এইচ প্লাস প্লাস টু সি এল মাইনাস, আরও সাইন দিয়ে এম এন টু প্লাস প্লাস কত পড়ে থাকছে, টু এইচ টু ও প্লাস সি এল টু, এই যে এটাই হলো আয়নিক কম্পাউন্ড, আয়নিক ইকুয়েশন, আয়নিক ইকুয়েশন। ব্যালেন্স আছে কি না ইলেকট্রনিক চার্জ দেখে নেওয়া যাক, এদিকে দুটো প্লাস এদিকে চারটে প্লাস, চার অক্ষে চার, চারটে প্লাস, তার থেকে দুটো সি এল মাইনাস, দুটো মাইনাস বাদ দাও, এটা টু প্লাস এদিকেও টু প্লাস, আয়নিক, এটা হলো একটা কি, আয়নিক ইকুয়েশন, দিস ইজ আয়নিক ইকুয়েশন, এটাই কি আয়নিক ইকুয়েশন, এটাই হলো।